আশি ঊর্ধ্ব এক বৃদ্ধার ক্ষোভের মুখে পড়লেন জয়প্রকাশ মজুমদার। দিদির সুরক্ষা কবচ নিয়ে মাকুড়ার জঙ্গলমহলে গিয়ে আশি ঊর্ধ্ব এক বৃদ্ধার ক্ষোভের মুখে পড়লেন রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক দিদির দূত জয়প্রকাশ মজুমদার। বুধবার তালডাংরা বিধানসভার এলাকার সিমলাপাল ব্লকের মাচাতোরা গ্রাম পঞ্চায়েতের জিরাবাইত গ্রামে যান সপারিষদ যান তিনি। সেখানেই জয়প্রকাশ মজুমদারের চোখে চোখ রেখে বিধবা ওই বৃদ্ধা বলেন, আমি কোথাও কিছু পাচ্ছি না, স্বামী নয়, বৃদ্ধা ভাতা পায় নাই, তোমরাই তো দেখবে। এরপর রেশন প্রসঙ্গে তুলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন জয়প্রকাশ মজুমদার। এই অবস্থায় ওই বৃদ্ধার সপার জবাব, রেশন কেন, কোথাও কিছু পাচ্ছি নাই। পরে আধার কার্ড না থাকার অজুহাত দেখিয়ে কোন রকম ওই এলাকা ছাড়েন তারা। তবে সাধারণ একজন গ্রাম্য বিধবা বৃদ্ধা মহিলার ক্ষোভের মুখে সাত সকালে তাদের পড়তে হবে বোধ হয় স্বপ্নেও কল্পনা করেননি দিদির দূত জয়প্রকাশ মজুমদার। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেত্রী সাংসদ লকেট চ্যাটার্জি বলেন, জয়প্রকাশ মজুমদার কয়েকবার দাঁড়ানোর চেষ্টা করেছেন, তৃণমূলে লাথি খেয়েও ওই দলে গেছেন, এই অবস্থায় সম্মানটা কোথাও থাকে নাকি বলেও তিনি প্রশ্ন করেন। রেশন তো পাচ্ছেন, রেশন পাচ্ছেন তো না, কিছুই পাইনি, রেশন পাচ্ছেন না, না কোথাও কিছু না, জানেন না তাহলে আপনার বার্ধক্য ভাতা মানে বেশি বয়স হলে যে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে একটা ভাতা দিয়েছে, আগে কেউ দেয়নি, না এখন দিয়েছে, সেটা আপনার হয়নি কেন? আপনার কাছে আধার কার্ড নেই, জয়প্রকাশ মজুমদারকে আপনারা দেখেছেন যে সে কয়েকবার দাঁড়ানোর চেষ্টা করেছেন সেই দলেরই তৃণমূলে, যে দলে উনি গেছেন সেই দল থেকে উনি একবার প্রথম লাথি খেয়েছেন, তার সত্ত্বেও উনি তৃণমূলে গেছেন, তো সম্মানটা কোথাও থাকে নাকি? রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 অথবা 6294607196।